গুড মর্নিং এভরিওয়ান, হোপ ইউ অল আর ফাইন। আজকে আমরা নতুন অঙ্ক চ্যাপ্টার শুরু করব। আমরা আমাদের অঙ্ক বইতে প্রশ্নমালা 7 সরল কষা এটা শুরু করব। সরল কষা সিলেবাসে সরল শেখার আগে আমাদের কিভাবে সরল করতে হয় সেই নিয়মটা আমরা শিখে নেব। আমরা যে পদ্ধতিতে সরল কষব সেটাকে বলে বদমাস। এই বদমাস এর মধ্যে যে এক একটা লেটার আছে, এই আলাদা আলাদা লেটারের আলাদা আলাদা অর্থ আছে, আমরা সেগুলি আগে ভালো করে জেনে নেব, তারপর আমরা সরল কষব। দেখো, বদমাসের বি ফর ব্র্যাকেটস, ব্র্যাকেটস মানে হচ্ছে বন্ধনী। বন্ধনী আছে চার ধরনের, একটা রেখা বন্ধনী অর্থাৎ এই ধরনের বন্ধনী, এই বন্ধনী থাকে কোনো সংখ্যার উপরে, তারপর থাকে প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী দেখতে এই রকম, তারপর থাকে দ্বিতীয় বন্ধনী, আর তারপর থাকে তৃতীয় বন্ধনী। আমরা সরল করতে গেলে সরলের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ থাকে জানি, কিন্তু সর্বপ্রথম আমরা ব্র্যাকেটের কাজ করব। এখানে দেখো একটা সরল অঙ্ক আমি দিয়েছি, এখানে কি ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে দেখো যোগ আছে, ভাগ আছে, বিয়োগ আছে, কিন্তু সর্বপ্রথম আমরা কি করব, যোগের কাজ করব। তাহলে এটা দেখো, বাকি যা আছে সেগুলো আমরা সেইভাবেই রেখে দেব, ব্র্যাকেটের কাজটা আগে আমরা করে নেব। 2 + 2 সমান কত হয়, 2 আর 2 যোগ করলে হয় 4, ভাগ 2 - 2। এখানে দেখো কিছু দেওয়া নেই, অর্থাৎ বিয়োগ যোগ গুণ ভাগ কিছুই দেওয়া নেই। যখন এই ধরনের দেওয়া থাকবে, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে কোনো সংখ্যার আগে, সরি সংখ্যার পরে যোগ বিয়োগ গুণ ভাগ দেওয়া থাকবে না, অর্থাৎ এখানে আছে এর, ব্র্যাকেটের পরেই দেখো বদমাসের বি এর পর আছে ও, ও অর্থাৎ অফ মানে এর, এর থাকলে আমরা এর কথাই লিখব, কিন্তু এর থাকলে আমরা কি কাজ করব, গুণ করব। তাহলে আমরা প্রথম ব্র্যাকেটের কাজ করব। দেখো ব্র্যাকেটের কাজ করে নিলাম, ব্র্যাকেটের কাজ করা হয়ে গেলে আমরা অফের কাজ করব, অর্থাৎ এর, এর মানে আমরা কি করব, গুণ করব। তাহলে 2 এর সাথে 4 আমরা গুণ করব, বাকি যেরকম যা আছে থেকে যাবে। তাহলে 6 + 2 = 8, ভাগ 2 - 2।